রাতের অন্ধকারে ব্যবসায়ীর ওপর হামলা গায়েঘাটায়। মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম ব্যবসায়ী, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে। রাতের অন্ধকারে ব্যবসায়ীর ওপর হামলা দুষ্কৃতীর ঘটনায় গুরুতর আহত এক ব্যবসায়ী। দোকান বন্ধ করে রাতে বাড়ি ফেরার পথে ওই ব্যবসায়ীর ওপর দুষ্কৃতীরা হামলা চালায় বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ন্যাড়া গাজীপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, আক্রান্ত ওই ব্যবসায়ীর নাম সুকান্ত পোদ্দার, বয়স 51। সুকান্ত পোদ্দারের গাইঘাটা বাজারে একটি ওষুধের দোকান আছে। ঘটনা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতন গতকাল রাত্রেও দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় ব্যবসায়ীর ওপর দুষ্কৃতীরা হামলা চালায়। ঘটনা সূত্রে আরও জানা যায়, প্রতিদিনই রাত করে তিনি দোকান বন্ধ করে টাকা পয়সা নিয়ে বাড়ি ফিরতেন। গতকাল রাতেও দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, ন্যাড়া গাজীপুর আমতলায় তার উপর হামলা চালায় দুষ্কৃতীরা। তাকে মারধর করে তার কাছ থেকে গাড়ির চাবি নিয়ে, গাড়ির ডিকি থেকে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরবর্তীতে চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে। এরপরই তড়িঘড়ি করে রক্তাক্ত অবস্থায় সুশান্ত পোদ্দারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। পরবর্তীতে সেখান থেকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর দেওয়া হয় গাইঘাটা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ। পরিবার সূত্রে খবর, সুশান্তের একটি চোখ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, শরীরের একাধিক জায়গায় রয়েছে আঘাতের চিহ্ন। এই বিষয়ে ব্যবসায়ী সুকান্ত পোদ্দারের স্ত্রী জানান, প্রতিদিনের মতন গতকাল রাত্রেও দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। সেই সময় আমতলার ওই এলাকায় কয়েকজন দুষ্কৃতী মিলে ওকে মারধর করে। এরপর ওর কাছ থেকে জোর করে গাড়ির চাবি নিয়ে, গাড়ি থেকে টাকার ব্যাগ নিয়ে পালায় দুষ্কৃতীরা। এলাকার কয়েকজন আমাদেরকে খবর দেয়, তারপরেই আমরা ছুটে এসে দেখি এই অবস্থা। এই বিষয়ে তিনি আরো বলেন, কালকে 11:15 হবে তখন যাচ্ছিল বাড়ি এখান থেকে, দোকান বন্ধ করে যেরকম রোজই যায় ওই টাইমে যাচ্ছিল। এবার আমরা তো ঘরে ছিলাম, কিছু জানিও না। এইবার এইখানে নাকি কতগুলো লোকজন এসে ওকে খুব মেরেছে। ওর গাড়ির চাবিটা নিয়ে, ডিকির মধ্যে টাকার ব্যাগ ছিল, ব্যাগটা নিয়েছে, চোখে মেরেছে, একটা চোখ পুরো বেরিয়ে চলে এসে, মাথায় অজস্র সেলাই, ঘাড়ে পিঠে। লোক পাশেরই একজন পেশেন্ট ফোন করেছে, ও তো কিছু বলতেও পারিনি, তখন ফোন করেছে যে কাকা আমার ছেলের জন্য ওষুধ নেবো, তুমি দোকান খুলে রেখেছো। তো বলছে ওষুধ পড়েনি, শুধু এইটুকুই বলেছে আমাকে বাচ্চা মেরে ফেললো আমতলায়। তখন ওরা ছুটে এসে দেখেছে ওই অবস্থায় পড়ে আছে। তবে সুশান্ত পোদ্দারের পরিবারের দাবি, সুশান্তের কোনো শত্রুতা ছিল না। কি কারণে তার উপরেই হামলা হলো তা বুঝেই উঠতে পারছেন না সুশান্তের পরিবারের সদস্যরা। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, বাজারে সুশান্ত পোদ্দারের একটি ওষুধের দোকান রয়েছে। অনেক রাত অবধি তার ওষুধের দোকান খোলাই থাকে। নানা মানুষ সুবিধা অসুবিধায় তার দোকান থেকে পরিষেবা পায়, যার কারণে বাড়ি ফিরতেও রাত হয়। গতকাল রাতেই শুনি সুশান্ত পোদ্দারের ওপর বেশ কিছু দুষ্কৃতী হামলা চালায়। আমরা যতদূর জানি সুশান্তের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, তবে এই ধরনের ঘটনা এর আগে কোনো দিন ঘটেনি এলাকায়। কালকে ঘটনাও আমাদের বাজারের ব্যবসাদার, মেডিসিনের ব্যবসাদার, দীর্ঘদিন ব্যবসা করে, কিন্তু কালকে হঠাৎ করে আমরা শুনলাম এর মানে অ্যাক্সিডেন্ট ঘটেছে, কিন্তু ওর কোনো শত্রু নেই আমরা শুনেছি। ও বলতো, আমরা বলতাম রাত বিরাত কেন যাস, বলছে আমার কোনো শত্রু নেই। আর শত্রু না থাকার কারণ ওর শত্রু হওয়ারও কথা না। যে মানুষটা সারাটা দিন ঝড় বর্ষা বাদ দিয়ে নিজের ফ্যামিলি বাড়ি থাকে, কিন্তু সে রাত্রে দোকান খুলে থাকে, রাত 12টার সময় 1টার সময় সাধন বললে বাড়ি থাকলেও চলে আসে, তার যে এরকম হবে আমরা কেউ ভাবতে পারিনি। আমরা খুব ব্যথিত খবরটা শুনে, টোটাল এলাকাবাসী ব্যথিত। তবে এলাকায় মাঝে সাঝে শুনেছি নাকি গাঁজা মাঝে এসব খায়, এখন তারাত গাঁজা মদের নেশাই একে অ্যাটাক করলো নাকি, ওর কাছে পয়সা থাকে, এটা ঠিক আতঙ্ক বলতে খুব ব্যথিত গ্রামের লোক। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যবসায়ী।
ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, ছিনতাইয়ের উদ্দেশ্যে ব্যবসায়ীর ওপর হামলা চালানো হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, গাইঘাটা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।